তো হ্যালো আমার জনগণ, শুনো দিয়া মন। আজকের এই ভিডিওতে আমি তোমরারে এমন একটা লোকের সাথে পরিচয় করামো যে নাকি 23 বছর বয়সে এমন একটা ভালো কাজ করতেছে যে নাকি আমাদের মতো যুব সমাজের ইন্সপিরেশন হইতে পারে। তো চলো, আশা করি তোমার এই ভিডিওটা খুব ভালো লাগবো। আশা করি না, 100% ভালো লাগবো, কারণ ভিডিওটা দেখার মতো। তাহলে চলো দেরি না কইরা, আমি আমার স্কুটি লইয়া যাইতাছি রামচন্দ্র ঘাটে। চলো। তো বহু অপেক্ষার পর আমরা আয় পড়লাম ওই ভাইয়ের কাছে, যেই ভাইরে নাকি তোমরা সবাই দেখা লেগা অনেক আফসোস করতেছিল যে 23 বছরের একটা ছেলে, আমাদের এই যুব সমাজের একটা ছেলে এত সুন্দর কাজ করতে পারে। আর এই কাজের কিছু দৃশ্য হয়েছে এই জিনিসটি, এই যে দেখতেছো তোমরা চারিদিকে ধান। আর সবার প্রথমেই আমি আর দেরি করাইতাম না, ভাইয়ের সাথে মিট করাইতেছি। তো এ হয়েছে আমাদের ভাই সুদীপ ভাই। হ্যালো। হ্যাঁ, তো ভাই কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভাই ভালো আছি। তো সবার প্রথমে আমি যা জানতাম চাইতেছি যে এই জায়গাগুলো কি তোমার নিজের? না, এটা আমার নিজের না, আমি এটা আরেকজনের থেকে নিছি। আরেকজনের থেকে নিছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। তো সবাই প্রথমে আরেকটা কথা বলতাম স্যার যে অনেক অনেক ধন্যবাদ, তুমি এই যুব সমাজের একজন লোক হয়েছে, মানে অন্যদিকে কোনো নেশা না দিয়ে সে যে তুমি এই কৃষি কাজটার আগায় লইয়া যেতেছো, এটার লিগে অনেক ধন্যবাদ। আর তোমার দিকটা সেটা অনেক ছেলেরাই এই অনেক মানে যুব সমাজ অনেক ইন্সপিরেশন হইব তোমার দিকে সেরা। তো তুমি এত তো খুশি না? হ্যাঁ আমি খুশি। তো এবার ফসল কেমন হয়েছে? না, ফসল খুব ভালো হয়েছে। তো ধান কি কাটার সময় হয়ে গেছে? এখন কাটার সময় হয়ে গেছে, কালকে থেকে কাটা হইব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই জমিটাতে এটা কি তোমার হই না? হ্যাঁ, এটা এটা দুজো এটা ওই দুটো একজনের মালিক করে আমি তার থেকে নিচ্ছি আর কি, লিজে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, লিজে নিয়ে করতেছে আর কি। আচ্ছা আচ্ছা। তো ভাই আমার কথা হয়েছে যে ভাইয়ের নিজের জমি নাই, ঠিক আছে, অন্যের থেকে জমি ধান নিয়ে আসলে করতেছে, মানে কি কতটুকু সাহস নিয়ে করতেছে? আর একটা স্বপ্ন আছে, ঠিক তো ভাই? হ্যাঁ হ্যাঁ, আমরা কৃষকের মনে না একটা বহুত বড় স্বপ্ন থাকে যে না আমরা কৃষকরা এমনভাবে আমরা ইয়ে করতে চাই যে মানে সারা দুনিয়ার মধ্যে যাতে কৃষকের নামটা আগে থাকে, কারণ ওখানে যুগে দেখা যেতেছে যে কৃষকরা মানুষের বেশি একটা দাম দিতেছে না, না ঠিক আছে না। তো আমি এই জিনিসটার উপরে তুলে নিতে চাইতেছি আর কি, একদম। মানে দেখো, খাওয়ান আমরা সবাই চাই কিন্তু কেউ চাষ করতে চায় না, ঠিক আছে, অন্য সবাই চাই কিন্তু কেউ খেতে নামতে চায় না। তাহলে আমি ওই জিনিসটারই করতেছি, মডেলটা একটু সামনে নিয়ে দিতেছে, মানে দেখা যাচ্ছে যে মানুষটি আমরা খাওয়ান তো সবাই লাগে, জীবজগতে সবাই লাগে, একদম। তো খাওয়ান ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না। তো খাওয়ান যদি লাগে তাহলে আমরা কিছু করতে লাগবো, অবশ্যই। আর ভালো খাওয়ান যদি তোমার মনে করো নিজের শখ নিজে করতে চাও তাহলে তুমি ভালো জিনিসটা পাইবা, একদম একদম। তখন এই যে আমরা আরেকজন ভাই আইছে যে নাকি অনেক পুরানো একজন কৃষক, ঠিক আছে। তো ভাইয়ের কাছ থেকে কিছু জানতাম চাই যে ভাই এই জমিতে ফসল কেমন হইব তোমার সম্ভাবনা? চার থেকে পাঁচবার একটা জিনিস ভাবতে পারতেছো একজন কৃষক কতটুকু পরিশ্রম করে? তো কতটুকু সময় লাগে এই সময় ধান হইতে? 90 দিন লাগে, মানে কৃষক 90 দিনে এতটুকু পরিশ্রম করে সেটা এই জায়গাতে আয়ে। আর অ্যাকচুয়ালি যারা মানে বাইরের মানুষ আছে না, যারা কৃষক কৃষিকাজ করে না, তারা কিন্তু ওই জিনিসটা বোঝে না, ওই কষ্টটা বোঝে না, কারণ বৃষ্টির সময় তারা অনেক কষ্ট করতে হয়, রৌদ্র দিলেও অনেক কষ্ট করতে হয়। এমনও কিছু জমি আছে যে জায়গাতে নাকি জল টল খুব কম, জল কম, হ্যাঁ খুব কম। তো ওই জায়গাতে যে কৃষক কীভাবে পরিশ্রম করে এই বাইরে দেখলেই বোঝা যায় তারা অনেক পুরানো কৃষক, কারণ এই কৃষিকাজের উপরেই তারা ডিপেন্ড করতেছে সব কিছু, ঠিক আছে না ভাই? তো ভাইয়ের নামটা আমি জানতাম চাইতেছি, রাজু পাল। দেখতেছেন, মানে ইচ্ছা করলে কিন্তু ভাই অন্য কাজও যাইতে পারতো, এই কাজটা লুইসে কেরা, কারণ এই কাজটাতে আছে না নিজের একটা স্বাধীন আছে, ঠিক তো ভাই? আরো এক মাস পরে আইতে ফিল্ডও দেখতে আর ভালো। হ্যাঁ, আরো এক মাস পরে ভাই কইতাছে যে আরো খুব সুন্দর মানে দেখা যায় বাবা, ফসল টসল সব কিছু আমরা হাতে পামু আর কি। তাইনের কপি মরিচ সব সময় তাইনে করতেছে, টমেটো করছি না এবার, কপি মরিচ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই অবশ্যই ভাই আমু। আর ভাইরে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ এইভাবে কথা কওয়ার লেগে, ঠিক আছে। পুষ মাসের প্রথম দিকে আইও। আর এই জায়গাতে শুনলাম যে ভাই বাসমতি লাগাইছো? হ্যাঁ বাসমতি লাগাইছি। হ্যাঁ, তো বাসমতিটা কেমন হইতাছে? এটা আমার থেকে রাজুদা ভালো করতে পারবো, কারণ তারা তো পুরানা কৃষক। হ্যাঁ, আমার তো এমন একটা আইডিয়া নাই।
মানে তাইনে ভালো গুতার আমি তারার থেকে অনেক সময় অভিজ্ঞতা নেই সরা কিনা পড়ছে দিকে এদিকে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে সব মানে আনুমানিক কয়বার থাকতে পারে দাদা কন্ডমন 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 মানে কতবার কয়বার তিনবার তিনবার মানে কতটুক জমিতে কতটুক 20 ঘন্টা 20 ঘন্টাতে না 20 ঘন্টা এক কানি আচ্ছা এক কানিতে লাগাইছে বাসমতি মানে 40 শতক হ্যাঁ হ্যাঁ মানে এই জায়গাতে দেখা যাইতেছে ভাই যেই সব ধান চাষ করছে মানে অ্যাকচুয়ালি এই জিনিসটির মানে খুবই উপকারিতা আছে তো উপকারিতাটা ভাইয়ের থেকে একটু পরে জানবো তার আগে ভাই রেখো যে ভাই তুমি যে সময় চাষ করছো মানে ন্যূনতম কতটুকু খরচা হয়েছে দেখো আমার যেমন নর্মাল যেভাবে খরচা হয় সবার সেই রকমই খরচা হয়েছে আমার রাজুদার যেমন খরচ হয়েছে এক চাষ দিয়া তোমার ধানটা ইয়ে করেছি চাষ দিয়ে রাখছি ট্র্যাক্টর দিয়া তারপরে এবারে কিছুদিন রাখছি জমিটারে ফালাইয়া তারপরে আবার ট্র্যাক্টর দিয়ে এই চাষ দিছি চাষ দেওয়ার পরে এরপরে ওই তারা আয়ার রূপক জ্বালা তুললে লাগানো হয়েছে আর কি নর্মালভাবে যে নর্মাল ধানের মতনই চাষ করা হয় তো ভাই আমার অডিয়েন্সের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে তুমি এই কৃষিকাজের সাথে সাথে কী করো তো পড়াশোনা কতটুকু আছে বা কী করতেছো ওখানে দেখো আমি এমনি বিএ পাস প্লাস আমি আইটিআই ইলেকট্রিশিয়ানের উপরে ইয়ে করছি ভাই সবসাথে কিন্তু ভাবনের জিনিস এটাই একজন বিএ পাস ছেলে আর তাছাড়া আইটিআইতে একটা ইলেকট্রিশিয়ানের কোর্স করতেছে দুই বছরে আমার কমপ্লিট হ্যাঁ কমপ্লিট ওই মানে ওই সমাজের একটা ছেলে কোন কাজে নামছে কৃষিকাজে নামছে মানে এটা ভাবতো বিশাল ব্যাপার যে কৃষিকাজে নামছে এই ভাই তো ভাই স্যালুট বিগ স্যালুট তোমার সবারই স্যালুট আমরা কৃষক বাইরে তারা দেখলে স্যালুট তারাই তো একদম কৃষক তারা একদম প্রকৃত কৃষক দেখো তারা দেখলে আমরা একটা দিকে আইও ফিল্ড ফসল দেখতাম কারণ আমরা প্রকৃত কৃষক কি রাজু তাতারা তারা 12 মাস দেখি কি বিগ পরিশ্রম করে বিগ স্যালুট কফি টাইমে তো একবার বান্দা একদম কফি বান্দা রয়েছে কাটা লাগছে দাদা আমি তো আমার থেকে ভালো কইতে পারবো রাজুদা এটা কেমন ভালো হইতে পারে মানে গ্রিন রাইসটা আমার জন্য গ্রিন রাইসটা চলো গ্রিন রাইসটা হ্যাঁ চলো গ্রিন রাইসটা আমার যে গ্রিন রাইস এটা কেমন হইতে পারে রাজুদা কারণ আমি তো অল্প পরিমাণে করতে সবুজ ধান আছে এটির ভিতরেও কি ডান্ডি কি সবুজই হইব সবারে দেখামু ধানগুলি দেখামু গ্রিন একদম গ্রিন একদম নতুন আইতেছে ধানটা আমি তোমরা সবাইকে দেখাবো এটা অবশ্যই খানিতে 12 মন 12 মন সবচাইতে আর একটা বড় কথা আছে দেশ রক্ষা করে ফৌজিরা ঠিক আছে কিন্তু আমাদের দেশের জনগণরা রক্ষা করে কৃষকরা কৃষকরা তো দাম নাই না না ঠিক আছে এটা অনেকের নজরে হইতে পারে কিন্তু জিনিসটা বুঝে না অ্যাকচুয়ালি কৃষকের দামও ঠিক ওই আর্মিরার মতো নয় ওই ফৌজিরার মতো নয় ঠিক আছে না তো ভাই একটু কষ্ট করে কি তুমি ধান ভাই জানে ঠিক আছে না কত বেচছো লাউ হইব তো 70 টাকা কমছে লাউ একটু 8 কেজি 10 কেজি আচ্ছা 7 কেজি 5 কেজি নিচে নাই গ্রিন রাইস তো গ্রিন রাইসটা ভাই দেখি কেমন ইদানটা শাল সবই বলি বাহ কালারটা তো গ্রিন 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 একদম ইদানটার গুড়া শক্ত এটাতে এটার গুড়া শক্ত ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ তো এটা কোনটা দিছে ব্ল্যাক রাইসটা ব্ল্যাক রাইসটা হ্যাঁ হ্যাঁ তুই আইগা রে হ্যাঁ দাদা তুমি আইও এই পুষ মাস আর প্রথম দিকে হ্যাঁ ব্ল্যাক রাইসটা মানে ভিতরটাও ফুল ব্ল্যাক ব্ল্যাক বাহ যে আমি আর কো দেখাইতাছি হুম একদম অনেকে বিশ্বাস নাও করতে পারে যে ভিতরটা কি ব্ল্যাক হইব কি না এবং খাইতে খুব ভালো হ্যাঁ হ্যাঁ তো ওখানে আমরা ভাইয়ের সাথে যে এই ধানটা দেখতে যাইতেছি এটা হচ্ছে বাসমতি তবে বাসমতিটা ঠিক আছে এটা হচ্ছে পাঞ্জাবে পাঞ্জাবে এই চাষটা হয় ঠিক তো ভাই না পাঞ্জাবে ওই চাষটা হয় আর বিশেষত পাঞ্জাবি মানে আমাদের ইন্ডিয়ার শের যে রাজ্য রেখোয়া হয় ওই দেশে ওই চালটা হয় আর ওই চালটাই আমাদের ত্রিপুরার শের সুদীপ ভাই ত্রিপুরাতে আনছে ফসল কোলানোর দেখা তো ঠিক আছে চলো দেখতেছি সুদীপ ভাইয়ের সাথে আমরা আমার অনেক জলের সমস্যা আছে ঠিক আছে হ্যাঁ জলের কারণে আমার ধানগুলো এইভাবে ভালো হইতেছে না ভাই এই জায়গাতে ফসল করতেছে ঠিক কিন্তু জলের সমস্যা অনেক ভুগতেছে ঠিক আছে না সঠিক টাইমে জল পাইতেছে না তারপরে তো আমি কমে যে বাইরে অনেক ধন্যবাদ
যে ভাই এত কষ্ট করে ফসল করতেছে, ঠিক আছে না, এই যে বাসমতি ধান হয়ে গেছে, তাহলে কাটার সময় হয়ে গেছে। ওইটা কি ত্রিপুরার মধ্যে যে একটা বাসমতিটা আছে, এটা কি ওইটাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেটা আগে পাঞ্জাবিতে খাই তখন ত্রিপুরাতে খাইতে পারবো তারা। হ্যাঁ 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 একদম। এখন আমার বেশি পরিমাণ জায়গা নেই, আমার করণের প্ল্যান আর কি। হ্যাঁ হ্যাঁ ওই বাবু ভাই, আমরা আশা করি যে আমাদের এই যুব সমাজটা এইভাবেই আগায় লয়ে যাও আর কৃষিকাজটা এইভাবেই আগায় লয়ে যাও, কারণ কৃষিকাজটা দিন তো দিন লুপ্ত হয়ে যেতেছে গা। মানুষের সব কিছু মডার্ন হইতে গিয়েছে, এমন কিভাবে মডার্ন হইতেছে যে সব কিছু ভুলিয়া যাইতেছে গা। আর কৃষিকাজটা তো মানুষ ততটা দাম দেয় না, এমন পর্যায়ে পৌঁছাইছে। তো ভাইরে দেখিয়েই বোঝা যাইতেছে ভাই কতটুকু পরিশ্রম করে। যেমন ব্ল্যাক রাইস একদম তোমার স্ট্রং আছে দেখো, ওটা পড়ছে না, ওইটা প্রায় 3 ফুট গাছগুলি পরে না। বাতাস সাধারণত আমরা যেই ধান দেখি ওই ধান মানে ঘুমায় জায়গা নিচে শুয়ে জায়গা, ঠিক আছে না? তো ভাবতে পারো যে এই ধানটির কতটুকু পাওয়ার থাকতে পারে, কারণ এই ধানটি 4 ফুট হওয়া সত্ত্বেও অক্ষণ পর্যন্ত একদম মাটির মধ্যে দাঁড়াইয়া আছে। ভাই এটা কোন ধানটা করতেছ? বাসমতিটা। আচ্ছা ঠিক আছে, তো 4 ধরনের ধান ভাই করতেছে, ঠিক আছে না, ভাবার বিষয় কিন্তু 4 ধরনের ধান। ব্ল্যাক রাইস 2 ধরনের ব্ল্যাক রাইস করছে, অতদিন ব্ল্যাক রাইস শুনছি বাট দেখছি না কোনো সময়, তো আজকে যেও দেখলাম তো আবার 2 ধরনের ব্ল্যাক রাইস, মানে লাকি। দেখো এই গাছটা এখনো অনেকটা সময় হয়ে গেছে, এটা একটু কালো। হ্যাঁ ব্ল্যাক রাইস তো আমরা লইছি। হ্যাঁ হ্যাঁ এটা আর একটু বেশি কালো। হ্যাঁ এটা তো একটু বেশি কালো, আমরা সাধারণত লকডাউনের মধ্যে টেনশনে পড়ে গেছিলাম যে আমরা কি করবো কি করবো, কিন্তু ওই সময়ে ভাইয়ের মাথাতে এমন একটা ভালো বুদ্ধি আছে যে না না আমি বিশের লাস্টের দিকে আমি একটা এগ্রিটিপি করে আসলাম। কোন জায়গার থেকে? এটা আমি কলকাতার থেকে করেছি, বেঙ্গালোর থেকে। তো এইখানে প্রেরণটা পেয়েছি আমার একজনে, দেখো এখানে আমরা রাইসগুলি অনেকগুলো দেখতে পারতাম, কিন্তু অনেক আলাদা আলাদা নতুন নতুন রাইস দেখতে পারতে গেলে একদম। দেখো এটা আমাদের একটা চূড়া সিস্টেম আছে, ঠিক আছে, এটা আলাদা একটা রাইস, কিন্তু ওই আলগে ছাট হয়েছে। আমি এটা কি করবো, আলগা কইরা বাচ্চা নেবো এই ধানগুলিতে, যেটা দেখবো ফসল ভালো হয়েছে বা এটার টেস্ট আমি আলাদাভাবে টেস্ট নিবো, টেস্ট করে আমি দেখবো যে এইগুলোর কী বেনিফিট আছে, ভালো একটু ভালো বেনিফিট কী আছে এদের থেকে, তাহলে এমনি আবার পরবর্তী সময় আবার চাষ করবো এটারে। এখানে 3-4 রকমের আমরা ধান দেখতে পেয়েছি, কিন্তু এটা কিন্তু আরেকটা ধান দেখা যেতেছে কালো। ছোটো ছোটো একটু ছোটো কিন্তু আলাদা আলাদা সিস্টেম, ওই যে আরেকটা আছে কালো। হ্যাঁ হ্যাঁ একই গাছ এটা। চালটা একদম রেড রেসটা দেখাই সবাই রে। হুম
রেড রাইস, ব্ল্যাক রাইস, গ্রিন রাইস, বাসমতি। সুন্দর, ভাইয়ের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তো ওইটার দিকে একটা কোনো কিছু ফর্মুলা আমি পুরো ফর্মুলা দিয়ে দেবো সবাই। আচ্ছা আচ্ছা, তো ভাইয়ের নাম্বারটা কি দেওয়া যাবো? দেওয়া যাবে, ঠিক আছে। তো ভাইয়েরও একটা তোমরা রামচন্দ্র ঘাটেও যোগাযোগ করতে পারো, যারা যারা লোকালি আসো এই কুয়াইতে ভিডিও দেখতেছো, বা তাছাড়া যদি বাইরের লোক কেউ হয়ে থাকো তো অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো। থাকে কেউ যদি এগুলো ইন্টারেস্ট থাকে আমি তার ফুল হেল্প করবো একদম। কেউ যদি এইসব বিষয়ে মানে মানে এইসব জিনিস চাষ করতে চায়, ভালো ফসল ফলাইতে চায়, তো ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো, ভাই একদম ফুল সাপোর্ট করবো। তো ভাইরে অনেক অনেক ধন্যবাদ, এভাবে চাই তুমি কৃষিকাজটা আগে লইয়া যাও, আর আমাদের সাপোর্ট একদম অবশ্যই থাকবো। তো ভাই কিছুদিন পরে দান পড়লে কিন্তু আমি নিমু। আচ্ছা ঠিক আছে, তোমার অবশ্যই দিব একদম একদম, ঠিক আছে। তো ভাই আমরা যত ফ্যামিলি আছে তারা কি কিছু কইতে চাইবা? হ্যাঁ আমি কইতে চামো, অনেক সময় কইতে পারে যে আমরা ব্ল্যাক রাইসটা বা গ্রিন রাইসটা কিলিগা করছি, এটা এক ধরনের মেডিসিন চাল। দেখা যায় এখন এখন বর্তমান সবাই ঘুরিয়ে আছে না, তোমার সুগারের পেশেন্ট, সুগারের পেশেন্ট যদি ব্ল্যাক রাইসটা অল্প পরিমাণে খায় তাহলে সুগারটার কন্ট্রোল থাকে, ব্ল্যাকটা তোমার শরীরের ইমিউনিটি পাওয়ারটা বাড়ায়, প্লাস রেড রাইসটা সেম। কিন্তু গ্রিন রাইসটা সম্পর্কে আমি পুরোটা জানি না, তার লেগে আমি কিছু কইতেছি না, আমি ব্ল্যাক রাইসটার সম্পর্কে কইতেছি আর কি। ঠিক আছে, অ্যান্টিবডি শরীরের পরিমাণে বাড়ায়, তাহলে আমাদের রোগ সুখ পরিমাণ থেকে আমরা অনেকগুলো একটু রক্ষা পাবো আর কি। বেশি পরিমাণে আমরা হইতে পারে, একটু চালটা একটু দাম হইতে পারে, পরিমাণে তো কম হয় ফলন, তাহলে একটু দামটা বেশি, তাই অল্প পরিমাণে যদি আমরা চালটা খাই তাহলে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা বাড়ে, মানে সুগার রোগীর লেগে খুব ডাক্তারিরা ইয়ে করে, প্রেসক্রিপশন করে। আচ্ছা ধরো না এক কেজি ব্ল্যাক রাইসের দাম কতটুকু পড়তে পারে? 150 থেকে 200 টাকা পড়ে। আর গ্রিন, গ্রিন রাইসটা এটা আমার নতুন, এটা আমার একটা আইডিয়া নাই। আর রেড রেস্টটা তো তোমার 150 টাকা পড়বো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা আরেকটা কোয়েশ্চেন আমার নিজের মনের থেকে, যে ব্ল্যাক রাইসটা যদি আমি এক মুঠ চাল নিয়ে আসি, আমাদের সাধারণ যেই রান্না বান্না হয় ওই চালের সাথে যদি মিশাই দিই, হ্যাঁ হয়ে যাবো গা, তোমার ভাতের রঙে চেঞ্জ হয়ে যাবো গা। আচ্ছা মানে এটা কিন্তু একদম ভাবার জিনিস যে এক মুঠ চালে আমাদের ওই সাদা ভাতও কালো হয়ে যাবো। হ্যাঁ একদম, মার মানুষ যেটা কয় ভাতের পরে মার, হ্যাঁ ফ্যানটা যে এটার রংটা চেঞ্জ করে দেয়। বাহ, মানে অ্যাকচুয়ালি পাওয়ার কতটুকু এটা ভাবার বিষয়। হ্যাঁ ভাবার বিষয় তো আছে, দেখো এটা আমার একটা সময়। আচ্ছা ভাই কইতেছিলাম যে আমাদের তো এই মানে এই সাইড ফাইডে যতই কৃষিকাজ দেখি করতেছে বা যতই ধান ফলাইতেছে দেখতেছি একই ধান সবাই মিলা করতেছে, ঠিক আছে না, তার মধ্যে তুমি এই ডিফারেন্ট মানে এই আলাদা ধরনের আইডিয়াটা বা আলাদা ধরনের এই ফসলটা ফলানোর মানে মেন কারণটা কী, আর কৈত্তিকা পাইছো এই কারণটা তুমি? ভাইয়ের একটা খুব সুন্দর প্রশ্ন, তাই এটা তো সবার একটা মনে প্রশ্ন থাকে যে সবাই একটা দান করে আমি আলগা দান কালিকা করছি। দেখো আমি যখন ট্রেনিংয়ে করলাম, ট্রেনিংয়ের পরে পরে যখন আমার এখানে একজন স্যার আছে, আমি বেঙ্গালুরুতে দেখলাম বড় বড় লোকরা তারা গাড়ি নিয়ে এগ্রিকালচার শিখতে আয়, তো তারাতে দেখ যদি দেখি তারা তারা জেগেলাম অনেক সময় কয় একই ভালো জিনিসটা যদি খাইতে চাই তাহলে তো আমরা ভালো জিনিসটা কোন নিজেরা করতে লাগবো। তো সেই পরিমাণে আমি ব্ল্যাক রাইসটার কেলে কিনা, আমি যখন জানলাম ব্ল্যাক রাইসের প্রচুর গুণাগুণ, আগে একটা সময় ব্ল্যাক রাইসে ব্ল্যাক রাইসটা চীনের রাজা তারা খাইতো, তারা এটাই একটা সময় লুগায় রাখছে, অনেক সময় দেখবে ব্ল্যাক রাইসটা মণিপুরি রাইস খাওয়া হয়, মণিপুর হইয়া আমরা ইন্ডিয়াতে আইসে, মণিপুরে হইয়া আইসে তো ওই ব্ল্যাক রাইসটা, আর একটা সময় রেড রাইসটা আমরা মনে করো ত্রিপুরাতে হইতো, ত্রিপুরাতে হইতো, এটা আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে, ধানগুলি কম হয় ফলন কম হয়, সেই পরিমাণে আমি একটু ভালো মানে দেশি সব কিছু আমাদের যাই কিছু আছে সব দেশি ধান, দেশি ধান বলতে আমাদের একটা ইয়ে থাকবো আলাদা কিছু থাকবো হাইব্রিড নাই, তো এটাতে ধান হইব, আর এটা স্লো তোমার 36 গড় থেকে আনছি ধানটা, আর একটু ভালো মানে ফলন ভালো হয়, এখানে তোমার তিক্ত না করিয়া 4 থেকে 5 বারের মতন আইব রেড রাইসটা, তো ফলন ভালো হয়, আমি তারা থেকে ইয়ে করে আনছি, আমি অনেক সঙ্গে যোগাযোগ করে অনেকের সঙ্গে যোগাযোগ করছি, যোগাযোগ করে তারা থেকে আমি ধানটা আনলাম আর কি, যে ধানটার ফলনটাও ভালো হয়, আর এই ধানটা খাইলে তোমার কী কয় সুগার সুগার কন্ট্রোল থাকে, রেড রাইসটা ডাক্তারও এটা প্রেসক্রিপশন করে যে তুমি রেড রাইসটা খাও, আমার অনেকেই খুঁজছে রেড রাইস হইবার আগে কয়ে তোমার কাছে রেড রাইস আছে না, আমি কিছু আছে আপনি নিতে পারেন, কয়েকটা দিন ওয়েট করতে লাগবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো কিন্তু এই ভিডিও শ্যুট করার মধ্যে যে রৌদ্র চলতে আছে এই রৌদ্রে আমরা মানে খুবই
বুঝতেছে একদম ঘাম টাম শেষ, কিন্তু আমাদের এই কৃষক ভাইরা ভাই ভাই মানে না রৌদ্র না বৃষ্টি কোনো কিছুই মানে না, তারা ক্ষেত আছে তারা ফসল ফলাইতেছে, তারা করতেছে একটা কারণে কিন্তু ফসল ফল পাইতেছে সবাই, সবাই ফল পাইতেছে। হ্যাঁ দেখো আমি তো কিচ্ছু না, আমি তো কইতে গেলে আমি সব কিছু আমার ভাই তারা দিয়েই করে, আমার ভাই তারাই করে, ভাই বলতে যারা কৃষক ভাই তারা আমারে প্রচুর হেল্প করে, তার মাধ্যমে আমি করি। আমি কিন্তু এগ্রিকালচার কিছু জানতাম না একটা সময়, তা আমি এখনই শিখতেছি, আমার এখনই শিক্ষা, যাই কিছু জানি অনেক সময় কেউ জানলে আমি এই জিনিসটা কী করতে লাগবো, আমি অনেক সাথে ভাই থেকে শিখি, শিখতে শিখতে আমি এখনও কিছু শিখছি না, তারা থেকে এখনই শিখতেছি আর কি। না না অবশ্যই ভাই, তুমি এই বয়সে যতটুকু শিক্ষা করছো না, আমি তো কমো যে আমার ভিতরে তো কিছু নাই, অনেকের ভিতরে আছে এই সব ধান্দাটাও আইতো না কোনো সময়। অ্যাকচুয়ালি ভাই বারবার তোমার যতবার এই হেডসঅফ দিই না কেন কম হইব এই বয়সে, তো ঠিক কৃষকরা আমরা দেশের মেরুদণ্ড, একদম কৃষকরা যদি অন্ন না পাই তাহলে আমরা কেউ খাইতে পারতাম না, তো কৃষকের ক্ষেত্রে আমরা সবাই নজর দিতে হবে, কৃষকের সবাই সম্মান করতে লাগবো। দিন তো দিন জিএসটির দাম বাড়িয়ে দিতেছে কিন্তু কৃষকের ফসলের দাম বাড়তেছে না, না ফসলের দাম বাড়তেছে না, যাই জিনিস আমরা রেডিমেড পাইতেছি ওই সবের জিনিস কিন্তু তারা নিজের থেকে বাড়াইতে পারতেছে কিন্তু কৃষক কোনো সময় পারতেছে না পাইতেছে না। আমি এর লাগে কৃষকরে হেল্প করতে চাইতেছি, যদি মনে করে কোনো কেউ কৃষক ভাই করতে চায় এই ধানগুলো পরবর্তী সময়ে, তো ঠিক আছে তারা করুক, তারা যদি কয় বিক্রির কোনো চিন্তা যদি থাকে আমি হেল্প করবো তারারে, বিক্রি কি আমি নিজে নিমো তারার থেকে, ব্ল্যাক রাইস রেড রাইস যারা যে ধান করতে চায় তারা আমার থেকে নিতে পারবো, নিয়ে তারা যদি পরে কয় বিক্রি কই করবো এটা আমি কিনা নিমো তারার থেকে ভালো দামে আরও। একদম ঠিক আছে ভাই, কিন্তু একদম ফুল একটা সুযোগ দিয়ে দিছে যারা যারা এইসব ফসলটি করতে চাও, তারা তুই শুধু ফসল কইরা দেও ভাই, এটাও কইছে যে তার ভাই নিজেও কিনতে রাজি আছে, ঠিক আছে না ভালো দামে দিব তোমরা, তো অবশ্যই আমি আশা করি যে কৃষকরা এই কৃষিকাজটারও আগায় লইয়া যাও, আর আমাদের মতো যুব সমাজরা একটা মেসেজ দেও ভাই তোমার তরফ থেকে। দেখো সবাই আমরা একটা সময় একটা কয় তারা বেকার হয়ে গেছে, বেকার যে কোনো জিনিসটা কাজে লাগে না তারা কয় বেকার, ঠিক বেকার বলতে কোনো কিছু বেকার না, তোমার অনেক সময় কইতে পারে বেকার তুমি, তুমি কিন্তু বেকার না, আমরা যদি কই তোমার বেকার যে জিনিসটা আমরা কাজে লাগে না, আমি আবার কইতেছি যে জিনিসটা কাজে লাগে না এই জিনিসটা আমরা বেকার কই, তোমার একটা মোবাইল ইউজ করতেছো এই মোবাইলটা নষ্ট হয়েছে এই জিনিসটা তুমি বেকার কইতে পারো, আর তুমি একদম ভালো মানুষ তুমি সুস্থ মানুষ, পাওয়া আছে হাত আছে সব কিছু আছে, থাইকে যদি তুমি নিজের নিজে বেকার মনে করো তাহলে হইতো না, তুমি অনেক কিছু এগ্রিকালচার অনেক কিছু আছে, আর এগ্রিকালচার দিয়ে ওই এত সব কিছু খাবার ফ্রুট প্রোডাক্ট হইতেছে, খাওয়ানোর মূল যদি ওষুধ দেখতেছো তুমি এই ফ্রুট চাউমিন যাই কিছু দেখতেছো সব কিছুই চাল গম এটার থেকে হইতেছে, তো এটির দিকে আমরা যদি একটু লক্ষ্য করি কৃষকের ক্ষেত্রে একটু কৃষকের লেগে সুবিধা হইব আমার ক্ষেত্রে সুবিধা হইব, সবাই যদি এই কাজটার দিকে একটু লক্ষ্য করে মনে করো পার্ট টাইম হিসাবে করতে পারে, আমিও পার্ট টাইম করতেছি এটা ফুল টাইম দিতেছি না, পার্ট টাইম হিসাবে আমি কাজ করতেছি, এখানে ধান লাগাই দিলাম কোনো কম পরিশ্রমে এটা ধান হইতেছে, ধানের সিস্টেম আতকাতকে দেখতেছি দেখে দেখে ধানটা ইয়া করতেছি, যখন জল লাগে তখন জল ছেড়ে দিই, যখন ইয়ে লাগে ওষুধ লাগে তখন ওষুধ দিয়ে দিই, ওই সিস্টেমে করতেছে আর কি। তো ঠিক আছে ভাইরে অনেক অনেক ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে তো গাইজ, ভিডিওটা যদি তোমরা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো, আর ভাইয়ের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো, আমি চাই ভাই মূলক এক গায়ে যাক, আর ঠিক আছে ভিডিওটা আর বেশি লং করতাম না, এই জায়গাতেই শেষ করতেছি, তো ভাই টাটা টাটা।